গুড মর্নিং। আজকের আমার এই ক্লাসটি হলো বিএ অনার্স ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য এবং টপিক হলো মার্কসিস্ট কনসেপ্ট অফ ফ্রিডম, স্বাধীনতা সম্পর্কে মার্কসের ধারণা। তো প্রথমেই বলি, কার্ল মার্কস একজন জার্মান ফিলোসফার ও অর্থনীতিবিদ। তার সময় কালটা হলো 1800 থেকে 1883, এবং তিনি বিভিন্ন তত্ত্ব উপস্থিত করেছেন তার বিভিন্ন গ্রন্থের মাধ্যমে, এবং তিনি সবথেকে বেশি প্রভাবিত হয়েছিলেন, তার দর্শনে সবথেকে বেশি প্রভাব ফেলেছিল জার্মান দার্শনিক হেগেলিং, জার্মান দার্শনিক হেগেল এবং জার্মান দার্শনিক ও নৃতত্ত্ববিদ ফয়েরবাখ। রাইট, ফয়েরবাখের থেকে তিনি নিয়েছিলেন বস্তুবাদের ধারণা, এবং হেগেলের কাছ থেকে তিনি নিয়েছিলেন ডায়ালেকটিক্যাল ধারণা, এবং এই ডায়ালেকটিক ও ম্যাটেরিয়ালিজমের ধারণার উপর ভিত্তি করেই কার্ল মার্কস উপস্থিত করেছিলেন তার তত্ত্ব দ্বন্দ্বমূলক বস্তুবাদ। রাইট, এবং এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন যে স্বাধীনতা হলো একটি ক্লাসলেস স্টেটলেস সোসাইটি যখন সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে। যাই হোক, এবার মূল প্রসঙ্গে আসি, সেটা হলো যে কার্ল মার্কস স্বাধীনতা সম্পর্কে যে ধারণা তা বিশ্লেষণ করেছেন সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পটভূমিতে। কার্ল মার্কসের দৃষ্টিকোণ অনুসারে স্বাধীনতা হলো শোষণ থেকে মুক্ত হবার বা পাবার স্বাধীনতা। পুঁজিবাদী সমাজে বা রাষ্ট্রে শ্রমিক শ্রেণীর যে শোষণ, সেই শোষণ থেকে মুক্তি পাওয়াই হল স্বাধীনতা। আবার তিনি বলেছেন, স্বাধীনতা হলো এই পুঁজিবাদী সমাজের যে বিচ্ছিন্নতা, শ্রমিক শ্রেণীরা যে বিচ্ছিন্ন তাদের উৎপাদিত দ্রব্য থেকে, তাদের এবং পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার থেকে প্রতিটি শ্রমিক হচ্ছে এলিয়েনেটেড, বিচ্ছিন্ন তাদের উৎপাদন ব্যবস্থায়, এবং তাদের উৎপাদিত দ্রব্যেও তাদের কোনো বক্তব্য গ্রহণ করা হয় না, তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কাজেই প্রতিটি শ্রমিক হচ্ছে এলিয়েনেটেড। এবং এই শ্রমিকরা পুঁজিবাদী ব্যবস্থায় এতটাই শোষিত হয় যে অবিরাম তাদেরকে শ্রম দিয়ে যেতে হয় তাদের অস্তিত্বের জন্য, কাজেই এই এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা থেকে মুক্তি পাওয়াই হলো স্বাধীনতা। রাইট, আবার কার্ল মার্কস বলেছেন যে স্বাধীনতা হলো ফ্রিডম ফ্রম নেসেসিটি, অর্থাৎ শ্রমিকদের যে দৈনন্দিন প্রয়োজনীয় যে আবশ্যিক বস্তু, তার যে অভাব, তার যে চাহিদা, সেটা থেকে মুক্তি পাওয়াই হলো স্বাধীনতা। রাইট, কাজে কার্ল মার্কস পরবর্তী সময় বলেছেন যে এই স্বাধীনতা হলো কাঠামোগত কতগুলো কারণ আছে, তার থেকে মুক্ত পাওয়াও হলো স্বাধীনতা। কি সেই কাঠামোগুলো? সেটা হলো পুঁজিবাদী রাষ্ট্র, পুঁজিবাদী অর্থব্যবস্থা, অর্থাৎ এগুলোর থেকে মুক্ত পাওয়াও হচ্ছে শ্রমিকদের স্বাধীনতা। রাইট, আর কার্ল মার্কস বলেছেন, কার্ল মার্কসের তত্ত্ব অনুযায়ী যে প্রকৃত স্বাধীনতা শ্রমিকরা তখনই অর্জন করবে, তখনই ভোগ করবে, যখন শ্রেণী সংগ্রামের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলা যাবে। এই পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার নিয়ন্ত্রণের ক্ষমতা শ্রমিক শ্রেণীরা তাদের হাতে নিয়ে আসতে পারবে। রাইট, কাজেই শ্রমিক শ্রেণীরা চায় এই উৎপাদন পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার থেকে মুক্তি, আর সেটাই হলো স্বাধীনতা। কাজেই এই পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিক শ্রেণীরা চায় হলো তাদের ওপর যে শোষণ, পুঁজিপতি শ্রেণী বা মালিক শ্রেণীর যে শোষণ, সেই শোষণ থেকে অব্যাহতি পাওয়াই হলো স্বাধীনতা। এবং এরই পরিপ্রেক্ষিতে কার্ল মার্কস বলেছেন যে প্রকৃত স্বাধীনতা, ট্রু ফ্রিডম, তখনই আসবে যখন শ্রমিক শ্রেণীরা এইভাবে শ্রেণী সংগ্রামের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত করতে পারবে। কি সেই সাম্যবাদী সমাজ? কার্ল মার্কসের ইডিওলজি বা তত্ত্ব অনুযায়ী সাম্যবাদী সমাজ হলো অ্যান ইডিওলজি অব ইকোনমিক ইকুয়ালিটি, অর্থনৈতিক সমতার তত্ত্ব, অর্থাৎ এই সমাজে সকলেই অর্থনৈতিক সমান সুযোগ সুবিধা ভোগ করবে। এখানে কোনো ধনী গরিবের বৈষম্য থাকবে না, কোনো শ্রেণী থাকবে না, আর এখানে উৎপাদিত উৎপাদন ব্যবস্থার যে
মিন্স অফ প্রোডাকশন, উৎপাদনের যে উপকরণ, টুলস, মেশিনারিজ, ফ্যাক্টরিজ, ক্যাপিটাল, নলেজ, বিল্ডিং, এই সবই তো পুঁজিবাদী ব্যবস্থায় পুঁজিপতি শ্রেণীর হাতে থাকে, তাদের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু এই সাম্যবাদী সমাজ ব্যবস্থায় কিন্তু থাকবে উৎপাদনের উপকরণের মালিকানা সামাজিক মালিকানায় প্রতিষ্ঠিত হবে, সকলেরই মালিকানা থাকবে। কাজেই এখানে কোনো শ্রেণী থাকবে না, এখানে কোনো স্টেট থাকবে না, কারণ সাম্যবাদী সমাজের মূল লক্ষ্যই হলো একটা শ্রেণীহীন রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থা গঠন করা, যেখানে শ্রম বণ্টন করা হবে সমানভাবে এবং প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তাদের উৎপাদিত দ্রব্য বণ্টন করা হবে। অর্থাৎ বণ্টন ব্যবস্থা হবে এই সমাজ ব্যবস্থায়, সাম্যবাদী সমাজ ব্যবস্থায়, অ্যাকর্ডিং টু নিড, প্রয়োজন অনুযায়ী, রাইট? এই হচ্ছে সাম্যবাদী সমাজ ব্যবস্থা। কাজেই কার্ল মার্ক্সের তত্ত্ব অনুযায়ী শ্রমিকরা শোষণ থেকে অব্যাহতি পাবে, তাদের অভাব থেকে অব্যাহতি পাবে, তাদের বিচ্ছিন্নতা থেকে স্বাধীনতা পাবে তখনই যখন এই সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা যাবে, রাইট? কাজেই পুঁজিবাদ, পুঁজিবাদের পর পরিবর্তনের পর সমাজবাদ, এবং এই সমাজবাদের পরেই আসবে হচ্ছে সাম্যবাদী সমাজ। তবে হিস্টোরিক্যালি এখনও কিন্তু কমিউনিস্ট যে বিপ্লব, যে কমিউনিস্ট যে রেভলিউশন, তা কিন্তু এখনও তাদের যে কমিউনিস্ট ইডিওলজির যে লক্ষ্য, কমিউনিস্ট সোসাইটি বা অর্থনৈতিক সমতা, সেই লক্ষ্য কিন্তু এখনও পৌঁছাতে পারেনি, রাইট? সমালোচকরা বলেন যে কার্ল মার্ক্সের এই যে ধারণা সাম্যবাদী সমাজ, যেখানে সকলেই সমান হবে, কোনো রাষ্ট্র থাকবে না, শ্রমিকরা প্রকৃত স্বাধীনতা ভোগ করবে, সেই সমাজ কিন্তু একটা কাল, এই সাম্যবাদী সমাজের ধারণা কিন্তু কার্ল মার্ক্সের একটা কাল্পনিক ধারণা, কারণ এখানে এখনও এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে যারা মার্কসিস্ট, যারা রাইটার এবং থিঙ্কার, তাদের মতে কিন্তু যে মার্ক্সবাদের কোনো ত্রুটি বিচ্যুতি নেই, ত্রুটি বিচ্ছুতি রয়েছে মার্ক্সবাদের প্রয়োগে, রাইট? আবার অনেকে বলেন যে মার্ক্সবাদের এই সামাজিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে মার্ক্সবাদের সংশোধনও দরকার, রাইট? তো সবশেষে আমি এটাই বলবো যে তোমরা এই একটা জিনিস মনে রাখবে যে শ্রমিক শ্রেণীর স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যখন এই পুঁজিবাদী ব্যবস্থা ধ্বংস সাধনের পর বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্রে পৌঁছাবে, এবং সমাজতন্ত্রের ধাপের পরেই যখন ধীরে ধীরে সেটা সাম্যবাদী সমাজের লক্ষ্যে পৌঁছাবে বা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে, তখনই কিন্তু শ্রমিকরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারবে, রাইট? তো তোমরা এই কথাগুলো বলে সবশেষে বলবে যে মার্ক্সের প্রাসঙ্গিকতা নিয়ে বহু তর্ক বিতর্ক আছে, বহু আলোচনা সমালোচনা আছে, হ্যাঁ, এবং মার্ক্সের যে প্রাসঙ্গিকতা সেটা কিন্তু এখনও হারায়নি, কেননা এখনও আমরা দেখি যে সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত এখনও কিন্তু বেশ কয়েকটি দেশে আমরা দেখি সমাজতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান আছে, যেমন কিউবা, নর্থ কোরিয়া, কমিউনিস্ট চায়না, এবং অতীতেও আমরা দেখেছিলাম সোভিয়েত ইউনিয়ন ছিল। কাজেই কিছু কিছু দেশে এখনও কিন্তু এই মার্ক্সীয় চিন্তাধারার অনুযায়ী যে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, কিছু কিছু দেশে কিন্তু সেই ব্যবস্থা এখনও প্রচলিত আছে, রাইট? থ্যাংক ইউ।